কারণে যে ডর একটা আপনার কোম্পানি অংশীদার দিয়ে অংশীদারিত্ব পয়সা দিয়ার পিছত চিন্তা করে থাকে পয়সাকিটা কি হব, এই পয়সাকিটা মারা যাব নাকি। এই কথাটো ধরব নয় যে ভাবিব নয় যে সরকার আপনি যেমন দিব সরকারে সিমান দিবলে গৈ আছে পয়সা, আর আপনার উন্নয়নের কারণে চেষ্টা করে গিয়ে আছে। কোম্পানি একটা যেটা ফর্ম হয় তার অংশীদারিত্ব কিনাটো জরুরি, সদস্য সকলে যেটা অংশীদারিত্ব কিনব তেতিয়াহে তার পৰা প্রফিটটো পাব। আপনি যিমান অংশীদার কিনব শেয়ার মার্কেটে যিমান ব্যবহার যেটা আমি দিও পয়সা, যে আপনার কোম্পানি যিমান অংশীদারিত্ব আপনি দিব আপনার আপনার সাহায্যের লগতে কোম্পানিতে যিমান গ্রোথ করব তার অংশীদারিত্ব তার লাভাংশ আপনাদের পাব, এটা একটা কোম্পানি। গতি সেই কথাবিল আপনাদের বুঝক। মানে ভাবো আমি এই 2022-23 সনের ভিতর একটা FPC'ৰ আন্দোলন FPC'ৰ আন্দোলন গড়ি তুলব পারি, আর অহা বছর ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা শেষ হব আমি যে আমার বাহিরের পৰা মই কথা পাইছো কেজন ওয়েস্ট বেঙ্গলের পৰা আহিছে আমার মহারাষ্ট্রের পৰা আহিছে তেওঁলোকে যি ধরনের আগবাড়িছে আমিও আগবাড়ি, অর্থাৎ 2023 সনত আমি গর্বেরে কব পাৰিম যে আমার FPC'ৰ অর্থনীতিত আমার যিটো কন্ট্রিবিউশন বহুত বেশি। ধন্যবাদ, ধন্যবাদ মানে জানাইছো মোৰ আশা করো।